জনসমাগম কাকে বলে তা আগামীকাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির অতীতের জ্বালাও পোড়াওয়ের কারণেই পরিবহন মালিক শ্রমিকরা ধর্মঘট করছে বলেও জানান তিনি। এদিকে হাওয়া ভবন করে দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া বিএনপি এখন বড় গলায় কথা বলছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। রাজধানীতে আলাদা ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কোনো সমাবেশেই টার্গেট অনুযায়ী লোক সমাগম করতে পারেনি বিএনপি, এটাই তাদের সমাবেশের প্রকৃত চিত্র। দলটির অতীত দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে নতুন করে প্রতিবাদ হবে বলেও জানান ওবায়দুল কাদের। 5 লাখ টার্গেট করেছেন, 1 লাখের অর্ধেক হয়নি, এই তো সমাবেশের চেহারা। জনসমাগম কাকে বলে বিএনপিকে আগামীকাল থেকে আমরা বুঝিয়ে দিতে শুরু করব। বাস ধর্মঘটের জন্য বিএনপির আগুন সন্ত্রাস ও জ্বালাও পোড়াও রাজনীতিকে দায়ী করেন তিনি। বলেন, পরিবহন মালিক সমিতিতে আওয়ামী লীগ বিএনপি সহ সব দলের লোকই আছে, তারাই ধর্মঘটের আসল কারণ বলতে পারবে। কেন আপনাদের ভয় পায় তারা? কেন আপনাদের 13-14 সালের সে দুঃসহ স্মৃতি আজও তারা ভুলতে পারেনি? এদিকে নিজ সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। বলেন, বিএনপি দেশকে 4 বার একক ও 1 বার যৌথভাবে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়ে বিশ্ব চোর উপাধি পেয়েছিল। বিএনপি তো দেশকে দুর্নীতির মাধ্যমে পরপর 5 বার চ্যাম্পিয়ন বানিয়েছিল, অর্থাৎ তারা বিশ্ব চোর উপাধি পেয়েছিল। বিশ্ব চোরদের মুখপাত্র হচ্ছেন, শুনতে খারাপ লাগলো, বাস্তবতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, বিশ্ব চোরদের বড় গলা। তিনি জানান, বিএনপির শেষ সময় 2006 সালে রিজার্ভ ছিল $3.5 বিলিয়নেরও কম। শেখ হাসিনা সরকার সেটিকে 44 বিলিয়নে উন্নীত করেছে। ৪৪ বিলিয়নে উন্নীত করেছিলেন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।